হ্যালো ভিওয়ার্স আমি সঞ্চিতা আর পিপি এডুকেশনে তোমাদের স্বাগত জানাই আসন্ন প্রাইমারি টেট এসএলএসটি এস টি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইভিএস কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিনের মতোই আজকেও আমি এসেছি তোমাদের সাথে একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এই সেটেও রয়েছে তিরিশটি প্রশ্ন চলো তাহলে আমরা শুরু করি প্রতিটা প্রশ্নের আনসার সহ ডিটেলসে আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তোমরা পুরো ভিডিওটি দেখো এবং পাশে থেকো তার আগে বলে রাখি তোমাদের জন্য থাকছে তিন সেকেন্ড করে সময় সঠিক আনসারটি তোমরা তার মধ্যে দেওয়ার চেষ্টা করো চলো তাহলে শুরু করি দেখো আমাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন রয়েছে কার্বোহাইড্রেটে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত রয়েছে চারটে অপশান ওয়ান ইজ টু টু ইজ টু 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 ইস টু ওয়ান টু ওয়ান ওয়ান to টু টু to ওয়ান নাকি ওয়ান টু ওয়ান টু টু তোমাদেরকে বলতে হবে কার্বোহাইড্রেটে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত বলে ফেলো তোমরা কোনটা সঠিক হয়ে যাবে দেখো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান সি অর্থাৎ ওয়ান এখানে দেখো একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে আমরা জানি একটা আমাদের জানা কার্বোহাইড্রেটের নাম হলো গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটাতে দেখো কার্বনের পরমাণু রয়েছে ছটি হাইড্রোজেনের পরমাণু বারোটি আর অক্সিজেনের পরমাণু ছটি এখানটায় যদি দেখো আমরা অনুপাত করি আমরা পেয়ে যাবো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অর্থাৎ সেই হিসাবে আমাদের আনসার হয়ে যাচ্ছে সঠিক আনসার অপশান সি চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো সুষম খাদ্যের কটি উপাদান রয়েছে চারটে অপশান পাঁচটি ছটি আটটি নাকি দশটি তোমাদেরকে বলতে হবে সুষম খাদ্যের কটি উপাদান বলে ফেলো ঝটপট কোনটা সঠিক আনসার হয়ে যাবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ ছটি সুষম খাদ্যের ছটি উপাদান কি কি ছটি উপাদান শর্করা বা কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড বা ফ্যাট ভিটামিন ও জল এই হল সুষম খাদ্যের ছটি উপাদান সুষম খাদ্যের সুষম খাদ্য কাকে বলা হয় যে সমস্ত খাদ্যে এই ছটি উপাদান সঠিক অনুপাতে থাকে এবং এরা দেহের দেহ গঠনে মুখ্য ভূমিকা পালন করে এদেরকে বলা হয় সুষম খাদ্য একটি সুষম খাদ্যের উপাদান কি হতে পারে দুধ চলো আমরা যাই পরের কোশ্চেন সুষম খাদ্যের উদাহরণ হলো দুধ চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো কোন ডালের সাথে ল্যাথিরিজম রোগের সম্পর্ক রয়েছে রয়েছে চারটে অপশান মুগ মুসুর মটর নাকি খেসারি তোমাদেরকে বলতে হবে ল্যাথিরিজম রোগের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত দেখো এই প্রশ্নে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি খেসারির ডালের সঙ্গে ল্যাথিরিজম রোগটি সম্পর্কযুক্ত কি হয় অনেক সময় অরোহর ডালের সাথে খেসারির ডাল মেশানো থাকে খেসারির ডালের দাম কম পড়ে এগুলোকে মিশিয়ে দেয় তখন কি হয় দু তিন মাস ধরে টানা পর্যাপ্ত পরিমাণে ওই মিক্সড ডালটা যদি আমরা খেতে থাকি তখন আমাদের শরীরে ধীরে ধীরে পক্ষাঘাত শুরু হতে দেখা যায় পক্ষাঘাত এই রোগটাকেই বলা হয় ল্যাথিরিজম আর এটি খেসারি ডালের সঙ্গে সম্পর্কযুক্ত চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো খাদ্য পিরামিডের উদ্ভব করেন কোন বিজ্ঞানী রয়েছে চারটে অপশান হেকেল ট্যান্সলে এলটন নাকি লিন্ডেম্যান তোমাদেরকে বলতে হবে খাদ্য পিরামিড উদ্ভব করেন কোন বিজ্ঞানী দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি এলটন বিজ্ঞানী এলটন বিজ্ঞানী চার্লস এলটন বিজ্ঞানী চার্লস এলটন উনিশশো খ্রিস্টাব্দে প্রথম খাদ্য পিরামিডের উদ্ভাবন করেন খাদ্য পিরামিড কাকে বলা হয় কোনো বাস্তুতন্ত্রে কোনো বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরগুলোকে যদি আমরা পরপর সাজাতে থাকি তবে কি হয় পর্যায়ক্রমে যদি সাজাতে থাকি তবে দেখা যায় এরকম একটি শিখরের মতো বা চূড়ার মতন একটি গঠন সৃষ্টি হয় একেই বলা হয় খাদ্য পিরামিড এই খাদ্য পিরামিডের সব থেকে নিচের স্তরে থাকে উৎপাদক যারা সবথেকে বেশি পরিমাণে বা বেশি সংখ্যায় হয় আর একদম উপরে থাকে সর্বোচ্চ খাদক যাদের সংখ্যা কিন্তু সবথেকে কম হয় সর্বোচ্চ খাদক তাহলে বোঝা গেল খাদ্য পিরামিড কি আর খাদ্য পিরামিড আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী চার্লসেলটন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো উদ্ভিদের পর্যায়ক্রমিক পদ্ধতির শেষ পর্যায় কোনটি রয়েছে চারটে অপশান আগ্রাসন স্টেবিলাইজেশান সিরি নাকি ক্লাইম্যাক্স তোমাদেরকে বলতে হবে উদ্ভিদের পর্যায়ক্রম পদ্ধতির শেষ পর্যায় কোনটি দেখো উদ্ভিদের পর্যায়ক্রম বলতে এখানে সাকসেশানকে বোঝাচ্ছে সাকসেশানের শেষ পর্যায় হলো ক্লাইম্যাক্স স্টেজ ক্লাইম্যাক্স স্টেজ ক্লাইম্যাক্স স্টেজ দেখো এখানে সিঁড়ি বলেছে আগে থার্ড অপশানে রয়েছে দেখো সিঁড়ি এই সিঁড়ি কাকে বলা হয় এই যে সাকসেশানের সমস্ত ধাপ সাকসেশানগুলো তো অনেকগুলো ধাপ পরপর পেরিয়ে সাকসেসান সম্পন্ন হয় সাকসেশানের এই ধাপগুলোকে বলা হয় সিঁড়ি এই যে সাকসেসান সাকসেসানের যখন সাকসেসান হতে হতে যখন সেখানে উদ্ভিদ চরম সাফল্য লাভ করে এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদরা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে সেই পর্যায়টাকে আমরা বলে থাকি ক্লাইম্যাক্স স্টেজ বা ক্লাইম্যাক্স পর্যায় আর এটা একদম শেষ পর্যায় উদ্ভিদের সাকসেসাইনের একদম শেষ পর্যায় চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো কোন শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে রয়েছে চারটে অপশান লিম্ফোসাইট নিউট্রোফিল বেসোফিল নাকি কি তোমাদেরকে বলতে হবে কোন শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি অর্থাৎ বেসোফিল বেসোফিল নামক যে শ্বেতকণিকা এটি কিন্তু হেপারিন নিঃসরণ করে হেপারিন কি কাজ করে আমাদের যে রক্তবাহ রয়েছে আমাদের রক্তবাহে কিন্তু কখনো রক্ত জমাট বেঁধে যায় না রক্তবাহে যদি রক্ত জমাট বেঁধে যেত তাহলে মানুষ সঙ্গে সঙ্গে মারা যেত এই যে রক্তবাহে রক্তকে জমাট বাঁধতে দেয় না এই কাজটাই করে হেপারিন আর হেপারিন নিঃসরণ করে বেসোফিল বেসোফিল নামক শ্বেতকণিকা চলো আমরা যাই পরের কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন হয়েছে দেখো প্রোটো প্রোটোপ্লাজমি জীবনের ভৌত আধার এই উক্তিটি কোন বিজ্ঞানী দিয়েছিলেন রয়েছে চারটে অপশান হেকেল হাকসলে পোটার নাকি বেনসন তোমাদেরকে বলতে হবে প্রোটোপ্লাজমি জীবনের ভৌত আধার এই উক্তিটি কার দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি বিজ্ঞানী হাকসলে প্রথম বলেছিলেন প্রোটোপ্লাজমি জীবনের ভৌত আধার চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোয়েশ্চেন রয়েছে দেখো শালক সংশ্লেষের কার্য বর্ণালী বলা হয় কোনটাকে রয়েছে চারটে অপশান হলুদ বেগুনি সাদা নাকি লাল ও নীল এই চারটে অপশানের মধ্যে কোনটাকে বলা হয় শালোক সংশ্লেষের কার্য বর্ণালী তোমরা বলে ফেলো কোনটা সঠিক আনসার হবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ লাল ও নীল বর্ণকে বলা হয় সালোক সংশ্লেষের কার্য বর্ণালী লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হয় লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় ছশো থেকে সাতশো ষাট ন্যানোমিটার আর নীল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায় চারশো থেকে চারশো সত্তর ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের এই দুটো আলোকে ক্লোরোফিল সালোক সংশ্লের সময় বেশি শোষণ করতে পারে আমরা তো জানি ক্লোরোফিল আলোক সূর্যের আলো শোষণ করে সক্রিয় হয় ক্লোরোফিল যদি না সূর্যের আলো পায় তবে সক্রিয় হয় না কিন্তু এই যে সূর্যের আলো সাদা বর্ণের হয় সাদা বর্ণের আলোকে বিচ্ছুরণ করলে আমরা সাতটা আলো পাই তার মধ্যে কিন্তু এই লাল বর্ণ আর নীল বর্ণ নীল বর্ণ এই দুটো বর্ণে কিন্তু ক্লোরোফিল অধিক সক্রিয় হয় সেই জন্য এর এই দুটো বর্ণকে বলা হয় সালুক সংশ্লেষের কার্য বর্ণালী চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেনে রয়েছে দেখো শালুক সংশ্লেষের আলোকদশা ঘটে কোথায় রয়েছে চারটে অপশান গ্রানায় স্টোমায় সাইডোপ্লাজমে নাকি ম্যাট্রিক্সে তোমাদেরকে বলতে হবে শালুক আলোক আলোকদশা কোথায় ঘটে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ গ্রানায় প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টের গ্রানায় শালক সংশ্লেষে আলোক দশা ঘটে আর শালক সংশ্লেষে অন্ধকার দশা ঘটে স্ট্রোমায় অন্ধকার দশা আর শালোক এই দুটো দশা বিজ্ঞানী ব্ল্যাকমেন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ব্ল্যাকমেন প্রথম বলেছিলেন যে শালক সংশ্লেষে দুটো দশা হয় একটা আলোক আলোকদশা আর একটা অন্ধকার দশা তার মধ্যে আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানায় আর স্টোমায় ঘটে অন্ধকার দশা চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেনে রয়েছে দেখো ক্লাইন ফ্ল্যা সিনড্রোম এর ক্যারিওটাইপ জিন কি। রয়েছে চারটে অপশান বা ক্রোমোজোম যেটাকে বলা হয় কী এখানে দেখো রয়েছে সাতচল্লিশ প্লাস এক্স এক্স ওয়াই সাতচল্লিশ প্লাস এক্স ওয়াই পঁয়তাল্লিশ প্লাস এক্স ওয়াই নাকি পঁয়তাল্লিশ প্লাস এক্স এক্স ওয়াই তোমাদেরকে বলতে হবে ক্লাইন ফিল্টার সিনড্রোমের ক্যারিও টাইপ কী দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ সাতচল্লিশ প্লাস এক্স এক্স ওয়াই এটা কিন্তু ক্লাইন ফিল্টার সিন্ড্রোমের ক্যারিও টাইপ বা ক্রমজম কী হয় সেক্স ক্রোমোজোমে নন ডিসজাংশনের ফলে কিন্তু বা সেক্স ক্রোমোজোমে ট্রাইজোমির ফলে ক্লাইন펠টার সিনড্রোম রোগ দেখা যায় কি বললাম সেক্স ক্রোমোজোমে নন ডিসজাংশন বা ট্রাইজোমি নন ডিসজাংশন বা ট্রাইজমি এর ফলে কিন্তু ক্লাইন ক্লাইন펠টার সিনড্রোম ঘটে রোগ দেখা যায় ক্লায়েন্ট ফিল্টার সিন্ড্রোম রোগের লক্ষণ কি কি হতে পারে যারা যে সমস্ত শিশু ক্লাইন ফিল্টার সিন্ড্রোমে আক্রান্ত হয় তাদের আইকিউ কম হয় তারা দেরিতে কথা বলতে শুরু করে মানসিকভাবে দুর্বল হয় এদের হাত পা তুলনামূলকভাবে লম্বা হয় বেশি আর এদের দেহ কোষে কী হয় বার বা সেক্স ক্রোমাটিন দেখা যায় তাহলে তোমরা বুঝতে পেরেছ ক্লাইন্ট ফিল্টার সিন্ড্রোমের লক্ষণগুলো কি কি হয় আর এর ক্রোমোজোম সংখ্যা কি হয় চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো কোন প্রাণীর হৃদপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয় রয়েছে চারটে অপশান পাখি সাপ মাছ নাকি ব্যাং কোন প্রাণীর হৃদপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয় দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি অর্থাৎ মাছ মাছের হৃদপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয় কি কি থাকে মাছে একটি অলিন্দ ও একটি নিলয় একটি অলিন্দ ও একটি নীলয় দেখো মাছের থেকে একটু উন্নত প্রাণী উভয়চর প্রাণী ব্যাং এদের তিনটি প্রকোষ্ঠ থাকে তিনটি প্রকোষ্ঠ কী কী থাকে দুটি অলিন্দ থাকে আর একটি নীলয় দুটি অলিন্দ ও নিলয় আর দেখো রয়েছে ব্যাঙের থেকে একটু উন্নত প্রাণী সাপ বা সরিষ এদের কি হয় চারটে প্রকোষ্ঠ দেখা যায় কিন্তু এদের দুটো নীল দুটো অলিন্দ সম্পূর্ণ বিভাজিত হলেও নীলইটা কিন্তু হয় অর্ধ বিভক্ত নীলয় অর্ধ বিভক্ত হয় পুরোপুরি বিভক্ত হয় না আর সম্পূর্ণ চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট হয় কারা পাখি ও স্তন্যপায়ী অর্থাৎ দুটি অলিন্দ আর দুটি নীলয় থাকে এইগুলো অভিযোজনের ফলে হয় একদম মাছেদের মাছেদের হৃদপিণ্ড দুটো প্রকোষ্ঠে তারপর তাদের থেকে উন্নত প্রাণী ব্যাংক তাদের হয় তিনটা প্রকোষ্ঠ সাপের হয় চারটা প্রকোষ্ঠ সরিসৃপদের কিন্তু এদের থাকে দুটো অলিন্দ থাকলেও নিলয় হয় অর্ধবিভক্ত আর একদম পাখি স্তনপ্রায়ী যা যারা তারা তাদের কিন্তু চারটে সম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত থাকে অর্থাৎ দুটি অলিন্দ আর দুটো নিলয় চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো আই এমডি এর সদর দপ্তর কোথায় রয়েছে চারটে অপশান নিউ দিল্লিতে পুনেতে জেনেভাতে নাকি কটকে তোমাদেরকে বলতে হবে আইএমডি এর সদর দপ্তর কোথায় দেখো এই প্রশ্ন সঠিক কানসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ নিউ দিল্লি আইএমডি এর সদর দপ্তর নিউ দিল্লি এটা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আইএমডি প্রতিষ্ঠিত হয়েছিল আইএমডির ফুল ফ্রম কি ইন্ডিয়ান ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বর্তমানে এর নাম কি রয়েছে মৌসম ভবন মৌসম ভবন মনে রাখবে অনেক সময় দেয় যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইডিএম বর্তমান নাম কি তখন তোমরা বলবে মৌসম ভবন আর এটা সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটি কি কাজ করে না আমাদের যে সমস্ত আবহাওয়া সম্পর্কিত ভবিষ্যৎবাণী করা ভূমিকম্প সম্পর্কিত তথ্য প্রদান করা এগুলো কিন্তু করে থাকে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেনে পরবর্তী কোয়েশ্চেন রয়েছে দেখো সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতল দেখা যায় কোন যন্ত্রের সাহায্যে এখানে রয়েছে চারটে অপশান টেলিস্কোপ পেরিস্কোপ জাইরোস্কোপ নাকি স্টিরিওস্কোপ তোমাদেরকে বলতে হবে সাবমেরিন থেকে অর্থাৎ ডুবো জাহাজ থেকে সমুদ্রের উপরিতল দেখার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয় দেখো ডুবো জাহাজ একদম জলের নিচে চলাচল করে সে সেই ডুবো জাহাজ থেকে যদি জলের উপরিতলে কোন জাহাজ আসছে নৌকো আসছে সেগুলো যদি না দেখতে পায় তখন তখন কিন্তু জলে দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য কিন্তু এদেরকে উপরিতল দেখার ব্যবস্থা করতে হয় আর সেই ব্যবস্থাটা করা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার পেরিস্কোপের সাহায্যে পেরিস্কোপ কীভাবে কাজ করে দেখো আমি এখানে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে পেরিস্কোপ অনেকটা ইংরেজি জেড অক্ষরের মতন দেখতে হয় পেরিস্কোপের দেখো এই কোন একটা সমতল দর্পণ দেওয়া থাকে এখানে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয় বলতো এখানে আলোর প্রতিফলনকে কাজে লাগানো হয় প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ যন্ত্র সৃষ্টি করা হয় দেখো এখানে কি হয় এইখানটা যদি জাহাজ হয় জাহাজের এখানে যদি মানুষের চোখ রাখে আর এখানটা যদি সমুদ্রের উপরিতলে এখানটায় কোনো বস্তু থাকে তখন কি হয় এই বস্তু থেকে প্রতিফলিত হয়ে আলো এই দর্পণে পড়ে এখান থেকে আবার প্রতিফলিত হয়ে এই দর্পণে পড়ে আবার এখান থেকে প্রতিফলিত হয়ে মানুষের চোখে পড়ে তখন কিন্তু মানুষটা দেখতে পায় যে সমুদ্রের উপরিতলে ওই জায়গাতে কি রয়েছে এই ধর্মকে পেরিস্কোপে কাজে লাগানো হয় আর রয়েছে দেখো টেলিস্কোপ টেলিস্কোপ কি কাজে লাগে আমরা সবাই জানি আমাদের মহাকাশে যে নক্ষত্র গ্রহ এদেরকে দেখতে কাজে লাগে টেলিস্কোপ চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো গাড়িতে হাইড্রোলিক ব্রেক থাকে এটি কাজ করে কোন নীতির ওপর রয়েছে চারটে অপশান টরিসেলি বার্নৌলি পাশকাল নাকি আর্কিমিডিস এই কোন নীতির ওপর পাস্কালের নীতি নাকি আর্কিমিডিসের নীতি নাকি বার্নৌলি নীতি নাকি টরিসেলির নীতি কোন নীতির ওপর গাড়িতে হাইড্রোলিক ব্রেক কাজ করে তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি পাঁচকালের নীতির ওপর কাজ করে গাড়ির হাইড্রোলিক ব্রেক গাড়িকে থামানোর জন্য কিন্তু ব্রেক বা ব্রেক কাজে লাগানো হয় যেটাকে বলা হয় হাইড্রোলিক ব্রেক আর এটি কিন্তু পাঁচকালের নীতির ওপর কাজ করে পাঁচকালের নীতি কি কোনো আবদ্ধ পরিবাহী কোনো আবদ্ধ প্রবাহী অর্থাৎ এর মধ্যে যদি তরল ভর্তি থাকে আবদ্ধ প্রবাহী এর যে কোনো অংশে যদি আমরা চাপ প্রয়োগ করি চাপ প্রয়োগ করলে কি হয় এই চাপ প্রবাহীর মধ্যে সমস্ত বিন্দুতে সমানভাবে ছড়িয়ে পড়ে চাপটা কিন্তু সমস্ত বিন্দুতে অপরিবর্তিত মানে বা অর্থাৎ সমানভাবে সঞ্চালিত হয় আর কি হয় প্রবাহী সংলগ্ন যে কোনো তলের ওপর এই চাপটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে কি বললাম আরেকবার বলে দিচ্ছি আবদ্ধ প্রবাহী যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ প্রবাহীর সব বিন্দুতে অপরিবর্তিত মানে সঞ্চালিত হয় আরেকটা রয়েছে প্রবাহী সংলগ্ন যে কোনো তলের ওপর এই বলটি লম্বভাবে ক্রিয়া করে এটি হলো পাঁচকালের সূত্র আর এই নীতির ওপর হাইড্রোলিক ব্রেক কাজ করে থাকে চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরতে দূরত্বে বল পাঠাতে হলে কত ডিগ্রি কোন করে বলটিকে ছুঁড়বে কোনো একটা ব্যক্তি বল নিয়েছে সে বলটাকে সর্বোচ্চ দূরত্বে পাঠাতে চায় তবে তাকে কত ডিগ্রি কোন করে ছুটতে হবে রয়েছে চারটে অপশান নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড ষাট ডিগ্রি সেন্টিগ্রেড পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড নাকি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তোমরা বলো কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড কোন করে তাকে ছুঁড়তে হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে হয় ধরো এটা ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠ থেকে যখন বলটা ছোঁড়া হচ্ছে তখন বলটাকে যদি এইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে যদি ভূপৃষ্ঠের সঙ্গে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে বলটাকে ছোঁড়া হয় তখন বলটা এরকম সর্বোচ্চ দূরত্বে গিয়ে আবার ধীরে ধীরে নিচে পড়ে যাবে এই যে দূরত্বটা বলে সর্বোচ্চ দূরত্ব এই দূরত্বটা কিন্তু একমাত্র এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে যদি বলটাকে ছোড়া হয় তবেই কিন্তু পাওয়া যাবে অন্য কোন ডিগ্রি কোণে কিন্তু এই সর্বোচ্চ দূরত্বটা আমরা পাব না চলো আমরা চাই পরের কোশ্চেনে পরের কোশ্চেন রয়েছে দেখো কার্য হলো কার্য কি রয়েছে চারটে অপশান দুটি ভেক্টোরাসির রাশির ফল একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশির গুণফল দুটি স্কেলার রাশির গুণফল কোনোটাই নয় তোমাদেরকে বলতে হবে কার্য কি বলো কোনটা সঠিক আনসার হবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ দুটি ভেক্টর রাশির গুণফল হলো কার্য দেখো কার্য বলতে আমরা কি বুঝি কার্য সমান বল ইন্টু স্মরণ বল ইন্টু স্মরণ বল হলো একটা ভেক্টরাশি আর স্মরণ হলো একটা ভেক্টর ভেক্টরি অর্থাৎ বলেরও মান আছে দিক আছে আর স্মরণেরও মান আর দিক আছে কিন্তু কার্য কার্য নিজে একটি স্কেলার কার্যের কিন্তু মান কার্যের মান আছে কিন্তু দিক নেই কার্য নিজে একটি স্কেলার স্কেলারাশি আর দুটি ভেক্টর রাশির গুণফল সবসময় স্কেলার রাশি হয় এটা আমরা জানি সেই জন্য কার্য কিন্তু দুটো ভেক্টোরাশির গুণফল হলেও নিজে একটি স্কেলার রাশি কার্যের কোনো কার্যের মান আছে আমরা বলতে পারবো যে কার আমরা কতটা কার্য করেছি কিন্তু বলতে পারবো না যে আমরা কোন দিকে কার্য করেছি কার্যের অভিমুখটা কোন দিক সেই জন্য এটি কিন্তু হয়ে যাবে রাশি চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো জার্মেনিয়াম ও সিলিকন হলেও জার্মেনিয়াম ও সিলিকন কি রয়েছে চারটে অপশান অপরিবাহী সুপরিবাহী অর্ধপরিবাহী নাকি কোনোটাই নয় তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি অর্ধপরিবাহী পরিবাহী জার্মিনিয়াম ও সিলিকন দুটোই কিন্তু অর্ধপরিবাহী চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কোন গ্যাস রয়েছে চারটে অপশান নিয়ন গ্যাস মিথেন গ্যাস বারুদ নাকি হাইড্রোজেন গ্যাস তোমাদেরকে বলতে হবে রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় রকেটের জ্বালানি হিসাবে চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো আপেক্ষিক তাপের একক কি রয়েছে চারটে অপশান ক্যালোরি পার গ্রাম পার সেন্টিগ্রেড ক্যালোরি পার গ্রাম ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড নাকি ক্যালোরি ইনটু গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড তোমাদেরকে বলতে হবে আপেক্ষিক তাপের একক কি দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড এর আগ এ আমি বলে দিই যে আপেক্ষিক তাপটা কি আপেক্ষিক তাপ হলো কোনো পদার্থের একক ভরের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই পদার্থের আপেক্ষিক তাপ কি বললাম আরও একবার বলে দিচ্ছি কোনো পদার্থের একক ভরের মানে এক গ্রাম হোক বা এক কেজি হোক এখানে যেহেতু ক্যালোরি পার গ্রাম দিয়েছে তার মানে এখানে গ্রামই হবে কোনো পদার্থের এক গ্রাম ভরের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে আমাদের যতটা তাপের প্রয়োজন হয় মানে যত ক্যালোরি তাপের প্রয়োজন হবে সেটাকেই আমরা বলবো ওই পদার্থের আপেক্ষিক তাপ চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান কত রয়েছে চারটে অপশান সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কেজি স্কোয়ার নাকি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ই নিউটন ইন্টু মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তার পরের অপশানে রয়েছে দেখো সিক্স পয়েন্ট সিক্স সেভেন সিক্স পয়েন্ট সেভেন ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি নিউটন ইন্টু মিটার স্কোয়ার নাকি কোনোটাই নয় তোমাদেরকে বলতে হবে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুব অর্থাৎ যেটাকে বলা হয় বড় জি এর মান কত দেখো এইখানে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান দেখো এখানে অপশানগুলো অনেকটা একই রকম দেখতে প্রথম অপশান আর দ্বিতীয় অপশানটা হুবহু মিল আছে মিল থাকলেও মানের মিল আছে কিন্তু এককটা কিন্তু মিল নেই এখানে কিন্তু আমাদেরকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান বলতে হলে আমাদেরকে কিন্তু এই এককটা নজর দিতে হবে কোন এককটা হবে সেটাই হয়ে যাবে সঠিক আনসার দেখো আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবকের সূত্র কি মহাকর্ষীয় ধ্রুবক সমান বল ইন্টু দূরত্ব তাদের মধ্যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব অর্থাৎ আর স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যায় এম ওয়ান ইন্টু এম টু এটা হয়ে যায় অভিকর্ষ স মহাকর্ষীয় যে ধ্রুবক সেটার সূত্র এই দেখো এখান থেকে যদি আমরা এর ইউনিটটা বের করি তখন আমরা পেয়ে যাব নিউটনের একক নিউটনের একক কি হয় সরি পলের একক পরের একক হয়ে যায় নিউটন ইন্টু হয়ে যায় দেখো আর স্কোয়ার আছে মানে এখানটা আমরা মিটার ধরবো এসআইতে যেহেতু এসআই আই মানে মিটার স্কোয়ার নিউটন ইন্টু হয়ে যাবে মিটার স্কোয়ার আর দেখো নিচে রয়েছে দেখো এম ওয়ান আর এম টু এম ওয়ান আর এম টু আমরা জানি ভরের একক এম ওয়ান এম টু যেহেতু ভর ভরের একক কী হয় এসআইতে কেজি হয় অর্থাৎ কেজি স্কোয়ার অর্থাৎ আমাদের এখানে দেখো তাহলে আনসার হয়ে যাবে এই এককটা হবে সঠিক আনসার নিউটন ইন্টু মিটার স্কোয়ার পার ডিভাইডেড বাই কেজি স্কোয়ার আর এই মানটা হয়ে যাবে সঠিক আনসার অর্থাৎ আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান বি যেটা আমরা বলতে পারি যেটাকে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন ইন্টু মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এরকম মান থাকলে তোমাদেরকে আগে কিন্তু যে এর মানটা জানা থাকলেও তোমাদেরকে কিন্তু এককটা মন দিয়ে দেখে নিতে হবে কোন এককটা হবে না হলে একক ভুল হলে কিন্তু পুরো মানটাই ভুল আমরা যদি এখানে বিয়ের জায়গায় অপশান এ করতাম তাহলে কিন্তু আমাদের আনসারটা ভুল হয়ে যেত কারণ এখানে দেখো এককটা কিন্তু ঠিক নেই ওখানে আমাদেরকে সূত্র জালে আমরা এককটা বের করতে পারবো বা এককটা আমাদের জানা থাকলে আমাদের মানটা বলতে সুবিধা হবে তাহলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান কত হয়ে যাবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন ইন্টু মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো প্রো ক্যারিওটিক নিউক্লিয়াস দেখা যায় কিসে রয়েছে চারটে অপশান ব্যাকটেরিয়াতে উদ্ভিদে প্রাণীতে নাকি কোনোটিতেই নয় তোমাদেরকে বলতে হবে প্রো ক্যারিওটিক নিউক্লিয়াস নিম্নলিখিত যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটিতে দেখা যায় দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ব্যাকটেরিয়াতে কিন্তু প্রো ক্যারিওটিক নিউক্লিয়াস দেখা যায় এই যে প্রো ক্যারিওটিক প্রো ক্যারিওটিক কোথাটাকে দুটো ভাগে ভাঙা যায় প্রোযুক্ত ক্যারিয়ন এই কথাটার অর্থই হলো আদি বা পুরনো আর ক্যারিয়ন কথাটার অর্থ হলো নিউক্লিয়াস এইবার ক্যারিয়ন কোথার অর্থ হলো নিউক্লিয়াস এবার যদি আমরা এখানটায় দেখি আমরা দেখতে পাবো দেখো আদি নিউক্লিয়াস বা পুরনো নিউক্লিয়াস অর্থাৎ যে নিউক্লিয়াসটা সম্পূর্ণ নয় সেই নিউক্লিয়াসটাকে সেই নিউক্লিয়াস দিয়ে যে সমস্ত প্রাণী দেহ গঠিত হয় তাদেরকে বলা হয় প্রো সেই সমস্ত প্রাণীদেরকে বলা হয় প্রো ক্যারিওটিক প্রাণী বা তাদের নিউক্লিয়াসকে বলা হয় প্রো ক্যারিওটিক নিউক্লিয়াস আর এই প্রো ক্যারিওটিক নিউক্লিয়াস দেখা যায় ব্যাকটেরিয়াতে উদ্ভিদে প্রাণীতে কিন্তু বেশিরভাগ ইউক্যারিওটিক নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় ইউ ক্যারিওটিক চলো আমরা যাই পরের কোশ্চেনে পরের কোশ্চেন রয়েছে দেখো কেল্প হলো কেল্প কি রয়েছে চারটে অপশান সবচেয়ে বড় সবুজ শৈবাল নাকি সবচেয়ে বড় বাদামি শৈবাল নাকি সবচেয়ে বড় নীলাভ সবুজ শৈলা শৈবাল নাকি হয়ে যাবে সবচেয়ে বড় সোনালি সবুজ শৈবাল তোমাদেরকে বলতে হবে কেল্প কি। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি সবচেয়ে বড় বাদামি শৈবাল সবচেয়ে বড় বাদামি শৈবালকে কেল্প বলা হয় আমরা পরের কোশ্চেনে যাচ্ছি দেখো এখানে রয়েছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন রয়েছে চারটে অপশান ভি আকৃতির যে আকৃতির আই আকৃতির নাকি এল আকৃতির তোমাদেরকে বলতে হবে টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন হয় দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি অর্থাৎ আই আকৃতি দেখতে হয় আমরা কি জানি সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুযায়ী ক্রোমোজমকে আমরা ক্রোমোজমের গঠনকে চারটে ভাগে ভাগ করতে পারি ক্রোমোজমকে চারটে ভাগে ভাগ করতে পারি সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুযায়ী এবার দেখো এখানে আই আকৃতির বলেছে যেই ক্রোমোজমে কি হয় সেন্ট্রোমিয়ারটা একদম মাথার দিকে থাকে তার একদিকে বাহু থাকে সেটাকেই বলা হয় দেখো এটাকে দেখতে ইংরেজি অনেকটা আয়ের মতন লাগছে সেই জন্য এই টেলোসেন্ট্রিক এটাকেই বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হয়ে যায় আই আকৃতির আর যে কী বললাম চারটে ভাগে ভাগ করা যায় কি কি ক্রোমোজোমকে ভাগ করা যায় অ্যাক্রোসেন্ট্রিক মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক তার মধ্যে টেলোসেন্ট্রিকটা আই আকৃতির দেখতে বললাম ভি আকৃতির দেখতে হয় কোনটাকে ভি আকৃতির দেখতে হয় মেটাসেন্ট্রিককে দেখ মেটাসেন্ট্রিক ক্রোমোজোমকে দেখতে হয় ভি আকৃতির মেটাসেন্ট্রিক অর্থাৎ যেই ক্রোমোজোমের সেন্ট্রোজোমটা একদম মাজারে থাকে এরকম দেখতে হয় এটাকে একদম মাজারে থাকে ভি আকৃতির দেখতে হয় দুদিকে দুটো সমান বাহু থাকে আর মাজারে সেন্ট্রোজোম সেন্ট্রোমিয়ারটা থাকে সেটাকে বলা হয় ভি আকৃতির বা মেটাসেন্ট্রিক ক্রোমোজম আর রয়েছে দেখো যে আকৃতি যে আকৃতির বলা হয় সাব সেন্ট্রিক সরি এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক যে আকৃতির যেটা সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক এটাই কি হয় সেন্ট্রোমিয়ারটা একদম শেষের প্রান্তে থাকে মানে সেন্ট্রোমিয়ার থাকে একদম শেষের প্রান্তে এইটুকু ধরো একটা ছোট্ট বাহু হয় নিচের বাহুটা একদম বড় হয় এটা দেখো অনেক ইংরেজির যে আকৃতির মতন দেখতে হয় আমরা যদি উল্টে দেখি বড় পাউটা যদি ওপরের দিকে করতাম আর নিচেরটা যদি ছোটোর দিকে করতাম তখন অনেকটা যে আকৃতির মতন দেখতে এটাকে বলা হয় কি বললাম অ্যাক্রোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক আরেকটা রয়েছে দেখো এল আকৃতির এল আকৃতির কোনটা হয় সাবমেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক এটা কেমন দেখতে হয় এটা এল আকৃতির হয় অর্থাৎ এই যে সেন্ট্রোমিয়ারটা মাঝখানের থেকে আরেকটু পিছিয়ে থাকে ধরো এখানটায় এটা এই যে ছোটো বাহুটা একটু বড় হয় আর বড় বাহুটা একদম বড় হয় এই যে দেখতে ক্রোমোজোমটা এটা কিন্তু দেখতে অনেকটা দেখো ইংরেজির এল আকৃতির মতো লাগছে এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক তাহলে টেলোসেন্ট্রিক কোনটা হয়ে যাচ্ছে যেটা আই আকৃতির আর মেটাসেন্ট্রিক হচ্ছে ভি আকৃতির অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে যে আকৃতির আর সাবমিটাসেন্ট্রিক হচ্ছে এল আকৃতির এইগুলো ক্রোমোজোমের আকৃতি ক্রোমোজোমের বিভাগ এগুলো আকৃতির ওপর আর এদের সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থিত হচ্ছে তার উপর ভিত্তি করে ক্রোমোজমকে ভাগ করা হচ্ছে চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো প্রতি দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচক ক্রিয়ার হারের কী পরিবর্তন হয় রয়েছে চারটে অপশান তিনগুণ বাড়ে দ্বিগুণ বাড়ে একই থাকে নাকি কমে যায় তোমাদেরকে বলতে হবে প্রতি দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের ক্রিয়ার হারের কি পরিবর্তন হয় দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ দ্বিগুণ বাড়ে প্রতি দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য উৎসেচকের ক্রিয়ার হার দশ ডিগ্রি পর্যন্ত সরি প্রতি দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য উচ্ছেচকের ক্রিয়ার হার দ্বিগুণ বেড়ে যায় চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো কলেরা রোগের জীবাণু নাম কি রয়েছে চারটে অপশান ভিব্রিও কলেরি প্লাজমোডিয়াম ভাইবাক্স লিসমোনিয়া ডোনোভানি নাকি কোনোটাই নয় তোমাদেরকে বলতে হবে কলেরা রোগের জীবাণুর নাম কি দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ভিব্রিও কলেরি ভিব্রিও কলেরি কলেরা রোগের জীবাণুর নাম আর রয়েছে দেখো প্লাজমোডিয়াম ভাইভক্স প্লাজমোডিয়াম ভাইভক্স হল ম্যালেরিয়া রোগের জীবাণু চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেনে রয়েছে দেখো হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায় রয়েছে চারটে অপশান ম্যাগনেশিয়াম টু প্লাস আয়রন টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস নাকি ম্যাঙ্গানিজ টু প্লাস তোমাদেরকে বলতে হবে কোনটা সঠিক আনসার হয়ে যাবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি আয়রন টু প্লাস এটা হিমোগ্লোবিন হিমোগ্লোবিনে এই ধাতব আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায় চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি রয়েছে চারটে অপশান তারাপুর ট্রম্বে কালপক্কম নাকি নারোরা তোমাদেরকে বলতে হবে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ তারাপুর কোথায় রয়েছে এটি কোন স্টেটে মহারাষ্ট্র মহারাষ্ট্র আর রয়েছে দেখো কালপক্কম কালপক্কম রয়েছে তামিলনাড়ু স্টেটে আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি তামিলনাড়ু স্টেট আর নারোরা রয়েছে উত্তরপ্রদেশে ইউপি ইউপিতে চলো আমরা যাই পরের কোশ্চেনে পরের কোশ্চেন রয়েছে দেখো ডানকান প্রণালী যুক্ত করেছে ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটিকে যুক্ত করেছে রয়েছে চারটে অপশান আন্দামান ও নিকোবর দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান আমন দেবী ও লাক্ষাদ্বীপ ক্ষুদ্র আন্দামান ও নিকোবর তোমাদেরকে বলতে হবে ডান কান প্রণালী কোনটাকে যুক্ত করেছে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে যুক্ত করেছে ডান কান প্রণালী চলো আমরা যাই পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো বায়োডাইভার্সিটি হয় রয়েছে দু হাজার তোমরা তোমরা তাহলে বলে ফেলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ দু হাজার দুই সালে বায়োডাইভার্সিটি অ্যাক্ট প্রস্তাবিত হয়েছিল চলো আমরা যাই পরের কোশ্চেন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্নে রয়েছে দেখো লাইকেনে ছত্রাক ও শৈবালের সহাবস্থান হলো কোন প্রকৃতির ইচ্ছাগত সহাবস্থান নাকি বাধ্যতামূলক সহাবস্থান নাকি উপরে দুটিই নাকি কোনোটিই নয় তোমাদেরকে বলতে হবে লাইকেনে ছত্রাক ও শৈবালের যে সহাবস্থান দেখা যায় সেটি কোন প্রকৃতির দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি বাধ্যতামূলক সহাবস্থান এখানে দেখো আমরা জানি লাইকেন এক প্রকার মিথোজীবীয় মিথোজীবিতা সম্পন্ন করে লাইকেন মিথজীবিতা সম্পন্ন করে ছত্রাক আর শৈবালের মধ্যে মিথোজীবিতা এই মিথজীবিতাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো স্ব ইচ্ছাগত আর একটা বাধ্যতামূলক এর মধ্যে লাইকেন কিন্তু বাধ্যতামূলক কেন বাধ্যতামূলক বলা হয় কারণ এখানে যে দুটো প্রজাতি থাকে অর্থাৎ ছত্রাক ও শৈবাল এদের দুজনেরই বেঁচে থাকার জন্য কিন্তু পরস্পরের এরা দুজনেই বেঁচে থাকার জন্য কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল আর এরা একজন আরেকজনকে ছাড়া কিন্তু বেঁচে থাকতে পারবে না আর এরা দুজনেই কিন্তু এই সহাবস্থান থেকে উপকৃত হয় সেই জন্য একে বলা হয় বাধ্যতামূলক সহাবস্থান আর রয়েছে দেখো স্ব ইচ্ছাগত সহ অবাবস্থান স্ব ইচ্ছাগত সহাবস্থানে কী হয় দুজনে এই দুটো সদস্যই তারা বসবাস করে একে অপরের ওপর কিন্তু নির্ভর করে না শুধু শুধু তারা স্বাধীনভাবে থাকতে পারে স্বাধীনভাবে দুজনে একসাথে বসবাস করে সেটাকে বলা হয় স্ব ইচ্ছাগত কেউ কারোর উপর নির্ভর করে না কিন্তু বাধ্যতামূলক বলা হচ্ছে এই কারণেই এইখানে এই লাইকেনের যে মিথজীবীয় সহ এখানে কিন্তু শৈবাল ও ছত্রাক পরস্পরের উপর নির্ভরশীল আর দুজনেই লাভবান হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এতটা পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তোমরা লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এই প্রশ্নে পিডিএফটি যদি তোমরা পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটিতে লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করো এখানে কিন্তু প্রতিদিন এরকম ভিডিও আসতেই থাকে তোমরা সমস্ত ভিডিও দেখতে পাবে চলো আমরা যাই তাহলে আমাদের আজকে এতটা পর্যন্তই আমরা তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা